নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি মুচমুচে কুচো নিমকির একটা দারুণ রেসিপি, যেটা খুব কম সময় আর খুব কম ইনগ্রেডিয়েন্টস দিয়ে তোমরা বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবে। আর এটা খেতে হয় কিন্তু অসাধারণ। তাহলে চলো এই কুচো নিমকি বানাতে আমাদের কি কি লাগছে সেটা দেখে নিই। আর আমি সুস্মিতা তোমাদেরকে আমার চ্যানেল ইয়ামিস বাংলাতে স্বাগত জানাই। এই কুচো নিমকি বানানোর জন্য প্রথমেই আমি একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ ময়দা। এবার আমি এর মধ্যে একে একে দিয়ে দেব 1/2 চামচ পরিমাণ কালো জিরে, 1/2 চামচ পরিমাণ জোয়ান, 1 চামচ পরিমাণ নুন, 1 চামচ চিনি, আর দিয়ে দেব প্রায় 1.5 টেবিল চামচ পরিমাণ সাদা তেল। এবার আমাদের সমস্ত কিছুকে ময়দাটার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। তোমরা এখানে দেখতেই পাচ্ছ আমাদের কিন্তু ময়দাটাকে ভালো মতো ময়াম দেওয়া হয়ে গেছে। এবার আমি এই ময়দাটার মধ্যে অল্প অল্প করে জল দিয়ে এটাকে ভালো করে মেখে নেব। আমাদের কিন্তু ডোটাকে ভালো মতো ঠেসে ঠেসে মেখে নিতে হবে। আর আমাদের ময়দার ডোটাকে ঠিক এমন ভাবে মাখতে হবে যাতে এটা খুব শক্তও না থাকে আবার খুব নরম না হয়ে যায়। তোমরা দেখো আমাদের ময়দাটা কিন্তু ভালো মতো মাখা হয়ে গেছে। এবার আমি এটাকে ঢাকনা চাপা দিয়ে রেস্ট হতে রেখে দেব 10-15 মিনিটের জন্য। 10-15 মিনিট পর ঢাকনা খুলে আমি আরো একবার ময়দাটাকে মেখে নেব। তারপর এই ডোটাকে আমি দু ভাগে ভাগ করে নেব। এবার যে চাকি বেলনিতে আমি এটা বেলবো তার মধ্যে কিছুটা ময়দা ছিটিয়ে নেব। তারপর ওই ময়দার ডোটার একটা ভাগ নিয়ে সেটাকে গোল করে চাকি বেলনির মধ্যে রেখে দেব। তারপর ওই ডোটার উপরও আমি কিছুটা পরিমাণ ময়দা ছিটিয়ে নেব। তারপর আমাদের বেলনির সাহায্যে এটাকে পাতলা করে গোল করে বেলে নিতে হবে। তোমরা এর ধারগুলোকেও ভালো করে বেলে নেবে যাতে এগুলোর ধারগুলো মোটা না থাকে। আমাদের ভালো মতো গোল করে বেলা হয়ে গেছে। তোমরা দেখো এর থিকনেসটা ঠিক এরকম হবে। এবার আমি একটা পিজা কাটার কিংবা ছুরির সাহায্যে এটাকে লম্বা লম্বা করে এইভাবে কেটে নেব। লম্বা লম্বা করে সব কাটা হয়ে গেলে তারপর আমি একটু তেরচা তেরচা করে এইভাবে কেটে নেব। আমি এখানে ছোট ছোট ডায়মন্ড শেপের নিমকি বানাচ্ছি। তোমরা এখানে তোমাদের ইচ্ছা মতো শেপের নিমকি কেটে নেবে। সবটা কাটা হয়ে গেলে আমি হাতের সাহায্যে এইভাবে একটু ছাড়িয়ে ছাড়িয়ে নেব। যেহেতু ময়দা দিয়ে আমি ডোটাকে বেলেছিলাম তাই ছাড়াতে খুবই সুবিধা হয়েছে। সবগুলো ছাড়ানো হয়ে গেলে আমি অন্যদিকে গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম আর তার মধ্যে নিমকি ভাজবার জন্য সাদা তেল গরম বসিয়ে দিলাম। তেলটা ভালো মতো গরম হলে আমি ওর মধ্যে নিমকিগুলোকে ছেড়ে দেব। ঠিক এই সময় গ্যাসের ফ্লেমটাকে হাই রেখে আমাদের 2 মিনিটের জন্য হালকা হাতে একটু নাড়াচাড়া করতে হবে। এর ফলে তোমরা দেখবে তোমাদের নিমকিগুলো কিন্তু ফুলে ফুলে উঠবে। ঠিক 2 মিনিট পর আমি গ্যাসের ফ্লেমটাকে করে দেব মিডিয়াম টু লো। তারপর এই মিডিয়াম টু লো ফ্লেমে আমাদের নিমকিগুলোকে ভেজে নিতে হবে যতক্ষণ না লাইট গোল্ডেন ব্রাউন কালার হচ্ছে। নিমকিগুলো ভাজবার সময় আমাদের মাঝে মাঝে কিন্তু একটু নাড়াচাড়া করতে হবে। তোমরা দেখো আমাদের নিমকিগুলো কিন্তু লাইট গোল্ডেন ব্রাউন কালার হয়ে এসছে। এবার আমি এগুলোকে একটা অন্য পাত্রে তুলে নেব। এরপর বাকি নিমকিগুলো ঠিক একই পদ্ধতিতে আমি ভেজে নেব। তোমাদের কিন্তু নিমকি ভাজবার সময় গ্যাসের ফ্লেমটাকে লক্ষ্য করতে হবে। তোমরা যদি পুরোটাই হাই ফ্লেমে ভাজো তাহলে তোমাদের নিমকিগুলোর বাইরে তাড়াতাড়ি কালার চলে আসবে কিন্তু ভেতর থেকে কাঁচা থেকে যাবে। আমাদের সমস্ত নিমকিগুলোই ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে একটা অন্য পাত্রে তুলে নেব। এই নিমকিগুলোকে পুরো ঠান্ডা করে তোমরা এয়ার টাইট কন্টেনারে 7 দিনের জন্য স্টোর করে রাখতে পারো। এবার তাহলে দেরি না করে বাড়িতে এটা ঝটপট ট্রাই করে ফেলো। আর ট্রাই করলে অবশ্যই আমাকে জানিও কেমন লাগলো। আমি তোমাদের একটা নিমকি এখানে ভেঙে দেখাচ্ছি। তোমরা দেখো আমাদের নিমকিটা কতটা মুচমুচে হয়েছে। তাহলে রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে ঝটপট সাবস্ক্রাইব করে নাও। আজ তাহলে এই পর্যন্তই। আমি আবার চলে আসবো তোমাদের কাছে নতুন কোনো রেসিপি নিয়ে।